ইদানিং হয়তো একটা বিষয়ে আমাদের অনেকেরই চোখে পড়েছে সেটা হচ্ছে পত্রপত্রিকায় হতে পারে বা হচ্ছে কোনো লিফলেটে হতে পারে বা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে চোখে পড়তে পারে যে কামরাঙ্গা খাওয়ার ফলে দেখা যাচ্ছে রোগীদের কিডনির সমস্যা হচ্ছে তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এ আসলেই কামরাঙ্গা খেলে এই ধরনের কোনো অসুবিধা হয় কি না কিডনির কোনো প্রবলেম হচ্ছে কি না হলে কাদের হয় চলুন শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাফি মোহাম্মদ আদনান মেডিমিথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে হয়তো একটু মাইন্ড করতে পারেন যে এত ভালো একটা খাবার এত ভালো একটা ফল শুধু শুধু এর নামে অপবাদ দেওয়া হচ্ছে বা কি দরকার ছিল আসলে দেখা যাচ্ছে যে এটা নিয়ে আমরা কথা বলি না না বলি অলরেডি কিন্তু আমাদের অনেকেরই যেটা বলছি যে চোখে পড়ে গেছে জিনিসটা যে এটা নিয়ে কথাও আমাদের কানে চলে এসেছে বা চোখে দেখে ফেলেছি যে খেয়ে কিডনির সমস্যা হচ্ছে তো এই জিনিসটা নিয়ে আমার মনে হয়েছে যে একটু কথা বলা দরকার তাতে একটু সচেতনতা বাড়বে বা আসলে যদি কোনো ঝামেলা থাকে সেটাও আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো তো আমরা এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং বিভিন্ন জার্নাল ঘেটে এবং বিভিন্ন গবেষণা পত্র ঘেটে যতটুকু আমরা তথ্য পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কামরাঙা নিয়ে যদি কথা বলি আসলে দুই ধরনের হয় একটা একটা থাকে যে একটু কাঁচা কাঁচা থাকে অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে পরিপক্ক হওয়ার পরেও সেটা অনেক বেশি টক থাকে আর আরেকটা হচ্ছে যে একটু মিষ্টি প্রজাতি আছে একটু তুলনামূলকভাবে খেতে বেশ ভালোই লাগে কেউ আছে আমরা একটু পরিমিত মাত্রায় একটু খেয়ে মন ভরে গেলো রেখে দিলাম আবার অনেকে আছে একটু বেশি পরিমাণে যদি খেয়ে ফেলি আসলে সমস্যাটা ওই ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তো কামরাঙ্গাতে কি উপাদান আছে বা কি উপাদান থাকতে পারে যাতে এই ধরনের কোনো প্রবলেম হতে পারে দেখা যাচ্ছে যে কামরাঙ্গাতে অক্সালিক অ্যাসিড নামে একটা উপাদান আছে রাসায়নিক উপাদান যেটা হচ্ছে যে শরীরে কামরাঙ্গা যদি অত্যধিক বেশি পরিমাণে যদি কেউ কামরাঙ্গা খেয়ে ফেলে অত্যধিক পরিমাণে কামরাঙ্গা খেয়ে ফেলে তো দেখা যাচ্ছে যে সেই অক্সালিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তো সুস্থ একজন মানুষ যদি খায় তো তার শরীর থেকে দেখা যায় অক্সালিক অ্যাসিডটা কিডনি খুব সহজেই বের করে দিতে পারে কিন্তু যদি কোনো আগের থেকে একজন মানুষের কিডনির অসুখ রয়েছে তো তিনি জানতেন না বা জানেন তো তিনি দেখা যাচ্ছে যে কামরাঙ্গা খাওয়ার ফলে যেটা হবে যে তার কিডনি কিন্তু প্রয়োজন মতো কিন্তু ওই জিনিসটা অক্সালিক অ্যাসিডটাকে বের করতে পারবে না এখন অক্সালিক অ্যাসিডের মাত্রা যদি অনেক বেশি পরিমাণে জমে যায় শরীরে বা অক্সালিক হিসেবে যদি বেশি পরিমাণে জমে যায় সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর দেখা যাচ্ছে যে কিডনির যে কার্যক্ষমতা যেটি আছে সেটিকে কিন্তু অনেক কমিয়ে দিতে পারে অর্থাৎ আমাদের যে কিডনির কার্যক্ষমতা কমে গেলে আমাদের যে কিডনি অসুখ যেটি ছিল সেটি কিন্তু আরও বেড়ে গেল এবং শরীরে বিভিন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো কিন্তু শরীরে জমে গেল। অর্থাৎ আমাদের শারীরিক কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা উপাদান রয়েছে যেটাকে আমরা বলি যে ক্যারাম বক্সিন নামে একটা টক্সিন রয়েছে তো ওই জিনিসটা দেখা যাচ্ছে যে আগে থেকে কিডনির ওষুধ আছে এরকম কোনো মানুষ যদি খায় তার ক্ষেত্রে একইভাবে কিডনি দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় মাত্রায় বের করতে পারছে না শরীর থেকে তো সেটা শরীরে জমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অত্যধিক পরিমাণে দুর্বলতা বা হঠাৎ করে খুব বেশি পরিমাণে হেঁচকি ওঠা হাত পায়ে খিচুনি খিচুনি আসা বা হাত পায়ে অনেক বেশি দুর্বল হয়ে যাওয়া তারপরে হচ্ছে তার যে সচেতন অবস্থা যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে একটা আমরা যেটা বলি যে কোমার মতো হয়ে যাওয়া অবস্থা এবং বেশি খারাপ হলে সেখান থেকে কিন্তু মৃত্যুও হতে পারে অর্থাৎ একজন সুস্থ মানুষ যদি দেখা যাচ্ছে কামরাঙ্গা খায় তো তার শরীর থেকে দেখা যাচ্ছে কিডনি খুব সহজেই এই অক্সালিক অ্যাসিড বলেন বা ওই ক্যারাম বক্সির নামে যে একটা টক্সিনের কথা বললাম এই দুইটা জিনিসই কিন্তু খুব সহজভাবে বের করে দেয় কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষের আগে থেকে কিডনি রসুখ আছে তিনি জানেন বা জানেন না এখন তিনি যদি হঠাৎ করে অনেক বেশি পরিমাণে এই কামরাঙ্গা খেয়ে ফেলেন খাওয়ার ফলে যেটা দেখা যাবে যে তার শরীরে এই দুইটা জিনিস জমে যে তারপর সেখান থেকে বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে তো এই ব্যাপারটা নিয়ে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কনসার্ন তৈরি হচ্ছে এই ব্যাপারে দেখা যাচ্ছে যে বা কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আমাদের এরকম কিছু কেস পাওয়া যাচ্ছে যেমন কামরাগা বেশি পরিমাণে পাওয়া যায় যেমন আমাদের দেশে পাওয়া যায় তারপর হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে ব্রাজিল বা হচ্ছে মেক্সিকো এই দেশগুলোতে পাওয়া যাচ্ছে এই সবখানেই দেখা যাচ্ছে যে কিছু কেস পাওয়া যাচ্ছে অর্থাৎ রুগী পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম প্রমাণিত হয়েছে রাসায়নিক পরীক্ষার মাধ্যমেও দেখা যাচ্ছে যে প্রমাণিত হয়েছে যে কামরাঙ্গা খাওয়ার ফলে আমরা যে জিনিসগুলোর কথা বলেছি যে কেমিক্যালসগুলো বলেছি যেমন অক্সালেট বা ক্যারাম বক্সিন এগুলোর উপস্থিতি কিন্তু পাওয়া গেছে এবং যেগুলো পাওয়ার ফলে দেখা যাচ্ছে যে লক্ষণগুলোর কথা যেগুলো বলেছি এগুলাও কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জুতো যদি একসাথে আমরা মিলাই তাহলে কিন্তু লজিক্যালি কিন্তু এটা বোঝা যাচ্ছে যে যদি কোনো কিডনি রোগে আগে থেকে কিডনি রোগে আক্রান্ত একটা ব্যক্তি যদি বেশি পরিমাণে কামরাঙ্গা খেয়ে ফেলে তখন দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হতে পারে এখন আমরা তো অনেকেই বলতে পারি তাহলে কি আমরা কামরাঙ্গা একদমই খাবো না এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যদি আমরা জানি যে আগে থেকে একজন মানুষের কিডনি রোগ আছে বা ডায়াগনোসিস আমরা অলরেডি জানি ওরকম ওষুধ কিডনি রোগের চিকিৎসা পাচ্ছেন তো তার ক্ষেত্রে কামরাঙ্গাটা না খাওয়াই বেটার একদমই খাওয়া আসলে ঠিক হবে না আর একদম সুস্থ মানুষ আমরা যদি জানি যে তার একদম নিশ্চিতভাবে যদি জানি যে তার কোনো আগে থেকে কিনি রসুখ বা এ ধরনের কিছু নেই সেক্ষেত্রে পরিমিত মাত্রায় কামরাঙ্গা খেলে কিন্তু কোনো ক্ষতি নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন নতুন কোনো টপিক্স নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ